শীতের বিকেলবেলা চারদিকে আসরের আজান হচ্ছে, আমরা ধান ক্ষেতের মধ্যে আসছি এবং একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কিছু বলার জন্য এই অগ্রহণ মাস সামনে আসবে, নবান্ন উৎসব শুরু হবে, মাঠে ধানের শীষ পাকা ধান দুলতেছে। আমি স্যুট পরে এসেছি, টাই পরে এসেছি। আসলে এই টাই স্যুট নিয়ে কিছু বলার জন্যই মূলত আজকে আমার এই ভিডিওটা। আমার বন্ধু পাভেল আমার গ্রামেই বাড়ি, তার দুইটা মেয়ে আছে, একটা মেয়ে ক্লাস ফোরে পড়ে, একটা মেয়ে কেবল স্কুলে যাচ্ছে। তার ছোট মেয়ের কিংবা বড় মেয়ের একটা উক্তি দিয়েই আমি কথাটা শুরু করতে চাই। সে একটা বই বের করে তার মেয়েকে বলছে দুইটা মানুষের ছবি, তাকে চুজ করতে বলতেছে, বাবা তুমি বলো তো এখানকার মধ্যে কোনটা ভদ্রলোক। সে দুইজন মানুষের মধ্যে যে মানুষটা টাই পরা, কোট পরা, স্যুট পরা, পশ্চিমা ড্রেস পরা, সেই মানুষটাকে ও ভদ্রলোক হিসাবে পছন্দ করে নিল। সে যখন বলল যে যে লুঙ্গি পরে আছে সেই মানুষটা ভদ্রলোক নয়, বুঝলো না, ও তো আমার দাদার মতো। মানে এই ছোট্ট বাচ্চাটার সাইকোলজি কীভাবে গড়ে উঠছে, তার নিজের দাদা লুঙ্গি পরে থাকে, তাকে সে ভদ্রলোক মানতে নারাজ। এই পোশাক, এই আবেশ ওই ছোট্ট শিশুটি নিজে তৈরি করেনি, এটা আমরা নিজেরা তৈরি করে দিয়েছি। এই তৈরি করে দেওয়ার ফলেই আমি স্যুট বুট কোট পরে টাই পরে আমি ধান ক্ষেতের আলে এসেছি। ধান খেতে আলে আসার প্রধান কারণ হচ্ছে আমি যখন স্যুট বুট পরে ধান ক্ষেতের আলে আসি, আমার ভাই, আমার ভাতিজা, আমার চাচারা জমিতে কাজ করে, মানুষের জমিতে কাজ করে, ধান কাটে, ধান লাগায়, তারা আমাকে আদর ভাবে। আমার ভাই ভাতিজারা বলে যে আমি পর্যটক, আমি পর্যটন করতে এসেছি, আমি তাদের শ্রেণীর না, আমি তাদের গোত্রের না, আমি তাদের পেশার না, আমি ভদ্র, আমি শিক্ষিত। পোশাক বলে, আমি হৃদয়ে আমি কী ধারণ করি এটা ম্যাটার নয় তাদের কাছে, তারা পোশাক, আমার শিক্ষাগত যোগ্যতা তাদের কাছে আমাকে আদর বানাই দিছে। কিন্তু এটা তো তা নয়, আমাদের সরকারি অফিস আদালত আমরা এই পোশাকগুলি পরি, সরকারের যত উচ্চপদস্থ কর্মকর্তা তত দামি এই স্যুট বুট পরি আমরা। কেন, এটা তো আমাদের পোশাক নয়, পোশাকটা তো আমাদের না, আমাদের সাধারণ মানুষ যে পোশাক পরে সেই পোশাক কেন তারা পরতে আমরা অর্ডার করলাম না, একটা সংস্কৃতি গড়ে তুললাম না। যেই পোশাক পরে আমরা সব মানুষেরা থাকি সেটা আমাদের অফিসের পোশাক হলো না। যে কথায় আমাদের বাবা মারা বলে সেটা শুদ্ধ ভাষা হলো না। আমাদের শিক্ষিত মানুষের কাছে এটা গেয় কালচার, এটা গেয় পোশাক, এটা গেয় ভাষা, এটা স্ট্যান্ডার্ড না, এটা প্রমিত নয়। আমাদের ব্যাংক, উচ্চ শ্রেণীর যে ব্যাংকগুলো আছে, আমি যতদূর জানছিলাম কৃষি উন্নয়ন ব্যাংক, আমাদের জয়পুরহাটেও এক ব্যাংকটা আছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এই কৃষি উন্নয়ন ব্যাংকে খুব ডেকোরেশন, লো ক্লাসের ডেকোরেশনটা হয়, কারণ কৃষির মানুষগুলো এখানে আসবে, কৃষির মানুষগুলো যেন ভয় না পায়, লুঙ্গি পরে যেন আমাদের ব্যাংকে ঢুকতে পারে, লুঙ্গি পরে ব্যাংকের কর্মকর্তার সঙ্গে কথা বলতে পারে, ঋণ নেওয়া নিয়ে আলাপ করতে পারে। কিন্তু আমাদের অন্য ব্যাংকগুলো এমন হাইলি ডেকোরেটেড, এমন ড্রেস কোড, এমন ভাষা, এমন তাদের অ্যাপ্রোচ, একজন সাধারণ মানুষ, একজন গ্রামের কৃষক, আমার ধারণা তার ভিতরে সাহসই পাইবে না ওই ব্যাংকটাতে ঢোকার জন্য। তো এই পোশাক তো ম্যাটার নয়, পোশাক তো সংস্কৃতি ওয়াইজে ভিন্ন রকম হবে, পোশাককে আমরা টাবু বানাই ফেলছি। আমি আশা করব এই পোশাকের ট্যাবুটা একদিন
আমাদের দেশে থাকবে না। হ্যাঁ, এই পোশাক স্ট্যান্ডার্ড হিসেবে থাকতে পারে, যাদের ভাষা তাদের কাছে থাকুক, তাদের কাছে এটা স্ট্যান্ডার্ড, তাদেরকে আমি ছোট করতেছি না, কিন্তু আমার পোশাক নয় এটা। কেন এটাকে আমি ভদ্রলোকের পোশাক বলবো? কেন লুঙ্গি পরা মানুষকে ভদ্রলোকের পোশাক বলবো না? কেন মুই তুই করে কথা বলতেছে আমার মা, কেন বলবো না আমার মা শুদ্ধ ভাষায় কথা বলছে? আমাদের এইসব ভাবার সময় এসছে, এইসব আমাদের সকল মানুষের মধ্যে এই চিন্তাগুলো ছড়াই দেওয়ার সময় এসছে। আমার কথা নয় এটা, আমাদের কথা, এটা আমাদের সংস্কৃতি, আমাদের কথা। আশা করছি আমাদের এই স্যুট বুটের মূল্য একটা লুঙ্গির চক্রম হবে আমাদের সমাজে, সেই দিন বাংলাদেশে আসবে, সেই দিন প্রত্যেকটা জাতির মধ্যে আসবে। কলোনিয়ার ড্রেস, কলোনিয়ার মনস্তাত্ত্বিক ধারণা নিয়ে আমরা আর চলব না। সবাইকে ধন্যবাদ।